ଦଶମ ଶ୍ରେଣୀର ସବୁ ବିଷୟ ପଢ଼ିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ପାଖରେ ଥିବା ବେଲାଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ ଯାହାଦ୍ୱାରା କି ଆମ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ସର୍ବପ୍ରଥମେ ଆପଣଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବ ହାଇ ଫ୍ରେଣ୍ଡସ୍ ନମସ୍କାର ୱେଲକମ୍ ବ୍ୟାକ୍ ଟୁ ଷ୍ଟଡ଼ି ଷ୍ଟୁଡ଼ିଓ ଓଡ଼ିଆ

তো আপনার লিখবে কি নবীকরণ যোগ্য কিন্তু এখন তাহা তা গোটি সেটিমিটর মৃত্তিক সৃষ্টি হওয়াপর বহু বর্ষ লাগি যায় তেমন কিছু জন তা নান অযোগ্য মধ্যে অন্তর্ভুক্ত করতে কিন্তু আমি কোণ মৃত্তিক উপরে আমি পরোক্ষ বা প্রত্যক্ষ উপরে সবুলে নির্ভরশীল হয়েকি রুছু কমিটি না আমি প্রাণী হোক কি উদ্ভিদ সব উদ্ভিদ উপরে আমি সবাই ডিপেডেট এবং সে উদ্ভিদ কেউঠে হয়ে থাকে মাটিরে হি হয়ে

ମୃତ୍ତିକାର ଅନ୍ୟ ନାମ ହେଉଛି ମାଟି ସମସ୍ତେ ଏହାକୁ ଜାଣିଛ ସାଧାରଣ ରୂପରେ ଏହା ଭୂମିର ପୃଷ୍ଠତର ଗଠନ କରିଥାଏ ଅର୍ଥାତ୍ କ'ଣ ଭୂମିର ଉପରି ଭାଗରେ ଆମର ଏଇ মাটি বা মূতি রই থাকে এই পৃষ্ঠতরের দেখা যাওয়া শিড়া উত্তাপ পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি কারক হিমবাহর প্রভাব উদ্ভিদ প্রাণী ও মনুষ্য মান খণ্ডবিখিত হয়েকি ক্ষুদ্র ক্ষুদ্র রেণুে পরিণত হুয়ে চূর্ণ হয়ে যায় সে ধীরে ধীরে এখন কোণ কুয়া যায় চূর্ণি ভবন প্রক্রিয়া যায়। কারণ এই সব হিমবাহ যে আমার কর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে কারক উদ্ভিদ প্রাণী সবুয কিনা তা চূর্ণ চূর্ণ হোচে তেমক এই যে প্রক্রিয়াটি হোচিত তাহ চূর্ণিভবন প্রক্রিয়া কুয়া যায় কণ না সূক্ষ্মশি রেণু অর্থাৎ কোণ পাড়র খন্ড আপনার নিয়ে যা কি যেকোন পথর খন্ডক দেখি নিউটু তাহা হোক মৃত্তিকা গঠনার মুখ্য উপাদান এই যে বড় বড় পাড় গুড়ে যেমিকা থাক ব্লাষ্ট হোচি যেমি ছোট ছোট খন্ডু তা পুঁ চূর্ণ হয়েক চূর্ণ হয়েক ধীরে 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 পুরো একদম লাস্ট টােজরে যাইি না মৃত্তিকা হোক কোণ কোণ ্টেজ দিয়ে সে পার হচ্ছে দেখুন অগ্নেয় শিলা স্তরীভূত শিলা রূপা শিলা প্রভৃতি বিভিন্ন প্রকারর শিলা চূর্ণিভূত আয়্ষয়জাত সূক্ষ্মেণুের জল আয়ু জল বায়ু ও ক্ষয় জাত জৈবাংশ এবং খনিজ পদার্থ সহ মিশিকি ভূমি উপরিভাবে যে পতলা আস্তরণ সৃষ্টি করতে তাহলে মৃত্তিকা কুয়া যায় তেমন মৃত্তিকা এক যৌগিক পদার্থ যৌগিক আমি কাহু কু যা গোটে কিংবা গোটে রু অধিক উপাদান গড়ি হয়ে থাকে এবং মৃত্তিকার কম হল বহু সারা প্রোসেস হল এবং বহুত কিছু উপাদান মিশিলা প্রথমে সে শিড়া লা শিড়া ভাঙ্গিকি পুঁ চূর্ণ হল সে ধূলি মিশিলা পথর পুঁ না। লাস্ট যে জিনিসটি পতলা আস্তরণটি বাহেলা তাহলে আমার মৃত্তিকা হল তো সেই বহু কিছু উপাদান মিশিলা তেণু করে তাকে কুয়া গেল কোণ যৌগিক যদি কোশ্চিন আসবে মৃত্তিকা মৌলিক কি যৌগিক তা আনসর হয়ে যাব কণ যৌগিক হলো তাপরে কন দেখুন মৃত্তিকা গঠন এক ধীর প্রক্রিয়া এই যে প্রক্রিয়াটি হয়ে পুরা শিড়ু মৃত্তিকা হওয়া পর্যন্ত এপত বর্ষ লাগি থাকে তেমক কুয়া যা গোটি ধীর প্রক্রিয়া বল শিড়ার চূর্নি ভবন প্রক্রিয়া এত ধীর যে দুই সেটিমিটর মূর্তিকা দুই সেটিমিটর অল্প মাত্র টিকিয়ে দিই সেটিমিটর গঠন গঠনপায় প্রায় হাজার হাজার বর্ষ লাগি যাচ্ছে এবং এহা বা মাটি করদম হয়েকি না কিনা কটু মাটি বায়ু জলীয় অংশ এবং জৈবাংশ মিশ্রণের গঠিত হয়ে থাকে তাহলে কণ কণ উপাদান জলীয় অংশ জৈবাংশ বা মাটি আদাম এই সব তার উপাদান গুড় হয়ে গলায় মৃত্তিকার হল তা দেখবা কি মৃত্তিকা গঠনর নিয়ামক গুড় ক কাহ কাহ তাহা প্রভাবিত হয়ে থাকে দেখুন যে মৌলিক বস্তুগুলো মৃত্তিকা গঠন প্রক্রিয়া প্রভাবিত করতে সেগুলো মৃত্তিকা নিয়ামক বা কারক বলে যায় ইম্পর্টান কোশ্চিন স্ট নোট পড়িপার কি কারক কাহক কুয়া যায় এনসর হয়ে যৌলিক যে মৌলিক যে মৌলিক বস্তুগুলো মৃত্তিকা গঠন প্রক্রিয়া প্রভাবিত করতে সেগুড়ি মৃত্তিকা গঠনর নিয়ামক কুয়া বা তাক কুযায় ইপোর্ট্যাঁ কোশ্চিন নোট ডাউন করি লিখি রাখুন আই কার কোণ কোণ যদি এক্সাম্পলি তো আপনার যেত স্ট নোট মানি স্ট নোট সহ আপনার তার উদাহরণ দেওয়া পড়ে তো উদাহরণের আপনার কেখিপারে শিড় শিড়েণু জৈবাংশ জলবায়ু ভূপৃষ্ঠর উচ্চাবচ এইসব আপনার এক্সাম্পলিপারে এইসব কো গোটে গোটাই কারক মৃত্তিকা যে প্রাথমিক শিড়ার সৃষ্টি হয়ে থাকে সেই প্রাথমিক শিলার মৃত্তিকার রঙ্গ বিশ রাসায়নিক গুণ খনিজ পদার্থ পরিমাণ ও ভেদতা প্রভাবিত করে থাকে সেইটুকু প্রভাবিত হা পরে যাই কি তার মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে কারণ সবুজ চেঞ্জ হব রঙ চেঞ্জ হব তার গুণ চেঞ্জ হব খনিজ পদার্থবাংশ সবুজ চেঞ্জ হা পরে যাই তা মৃত্তিকা

ভূ উচ্চাবচ ও সময় মৃত্তিকার সঞ্চয় পরিমাণ ও মৃত্তিকা স্তরের ঘনত্ব প্রভাবিত করে থাকে কি কে ঘন হব মৃত্তিকা তাহা এই পৃষ্ঠ পৃষ্ঠ উচ্চাবচ বা ভূ উচ্চাবচর হি জনা পড়ি থাকে এবং মৃত্তিকার জৈবাংশ পরিমাণ উক্ত স্থানের উদ্ভিদ ও প্রাণী ও অণুজীব দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাপরে আসলে কোথাও জৈবাংশ মৃত্তিকার জৈবাংশ কত রহব সেটা কাহ উপরে ডিপেন্ড করে থাকে

উদ্ভিদ প্রাণী মান মৃতদেহ সেই সব পড়ি কো কম্পোস্ট প্রস্তুত হয়ে যায় এবং তাহা যেতে বেড়ে আমার অণুজীব উদ্ভিদ প্রাণী সব মিশিক মাটিরে পড়ছে তার গোটে কোন পাওয়ার বড়ি যায় মাটির অর্থাৎ তার জৈব অংশ বড়ি যায় হল তো সেই দ্বারা তার জৈবিক অংশ উদ্ভিদ প্রাণী ও অণুজীব উপরে নির্ভর করে থাকে তাপরে আসলে কোণ তাপমাত্রা বৃষ্টিপাত বায়ু প্রবাহ ইত্যাদি জলবায়ু সম্পর্কিত নিয়ামক দ্বারা মৃত্তিকা গঠিত হয়ে থাকে এবং কন না নদী বায়ু হিমবাহ ইত্যাদি মাধ্যমে সঞ্চয়জাত মৃত্তিকা গঠন হয়ে থাকে সঞ্চয় সঞ্চয় জাত মূতিক গঠন হয়ে থাকে দেখত না নদী বায়ু ও হিমবাহ কমিটি হয়ে থাকে যদি গোটে জায়গার মাটি সেই অগার যদি নদীর সুটা যে রাস্তা রাস্তাকে ধর আছে রাস্তায় পড়ে আসলা হলে কখন না তার গোটে কিনারা বা তার

সঞ্চয় জাত মৃত্তিকা তাপরে দেখবা মৃত্তিকার বিশেষত্ব কন মৃত্তিকার মুখ্যত দুই গোটি বিশেষত্ব দেখা যায় গোটা হল প্রাকৃতিক আট আমার রাসায়নিক প্রাকৃতিক বিশেষত্ব রাখলাম গঠন সংরচনা রঙ ছিদ্রতা আদি উপরে নির্ভর করে এবং সেইপরে রাসায়নিক বিশেষত্ব অমল লবণতা প্রভৃতি উপরে

মৃত্তিকার ভিন্নতা সৃষ্টি করতে কারক যা আমি কু কি এই জায়গা হল মাংকডা মাঙ্কড়া পথর অলগা অগা পটু মাটি এই মাটি অধিক উর্বর কেউ মাটি অধিক উর্বর নুয়ে এইসব উপরে কেউ কেউ কারক উপরে তা ডি করে থাকে বা নির্ভর করে থাকে যা হলে প্রাথমিক শিলা জলবায়ু অনাবাদী ভূমি উচ্চাবচ প্রাকৃতিক উদ্ভিদ এইসব হোচি ভিন্নতা সৃষ্টি করক ভিন্নতা সৃষ্টি করতে তেমন প্রাথমিক শিলা জলবায়ু অনাবাদী ভূমি উচ্চাবচ প্রাকৃতিক উদ্ভিদ হল মৃত্তিকা স্তরের পার্শ্বচ্ছেদক লক্ষ্য কলে জন যায় নিম্ন স্তর উপরস্তর পর্যন্ত যথাক্রমে প্রাথমিক শিলস্তর চূর্ণিভূত শিবা বালি বা করদম পটু মিশ্রিত মৃত্তিকা এবং জৈবাংশ উদ্ভিদযুক্ত রয়ে আপনার ডাইগ্রাম দিয়েছে কি মৃত্তিকার স্তরটা কমিটি থাকে আমি যে মূর্তিকাটি দেখুছ আমি মূর্তিকা উপরে ঠিয়া। হু বা মূর্তিকা আমি ব্যবহার করছি সেটি কিন্তু দেখুন জৈবিক এবং অপঘটিত মৃত্তিকার স্তর তো সবু প্রথম স্তরের কনছিল প্রাথমিক শিড় স্তর সেই মূর্তিকা দেখত কমি ডাব বন্যা হয়েছে অর্থাৎ শিড় পথর পুরা পথরিয়া মাটি

সূচকর স্তর তাহলে কমিটি বিন্দুবিধু হয়েকি অনেক পুজোর গাঢ় রঙর গচ্ছিত শিড় স্তর সেই যে গুন্ডগুড় পুঁথরে শিড়া পরে দেখা যা এই প্রথম স্তরটা পুনে থাকিট হাফে কিন্তু এ গাঢ় হয়ে যাই যা গার্ড বর্ণর গচ্ছিত শিড়স্তর তা পরবর্তীকালীন সূচক স্তর যাকে এই যে পরবর্তীত কালীক সূচক স্তরের সেকেন্ড পার্ট আসিগাল তাপরে সর্বাধিক ব্লিচিং স্তর আসিগাল তাপরে ফিকা রঙর মূতি দেখা যায় তাপরে গাঢ় রঙর জৈবিক স্তর তাপরে আসলে আমার জৈবিক এবং অপঘটিত মূর্তিক স্তর গোটে গোটে স্থানের আপনার দেখি কি যেতে বেড়া আপনার মাটিটা খোঁড়ি দেবে তা দেখি কি কলা কলা মাটি আপনার দেখা যাচ্ছে তার আপনি ভিতরক যাবে হলে মাটির গাঢ়টা গাঢ়তাটা আপনার অধিক দেখা মিলব তো সেই এ মূতিকার পার্শ্ব যোগ হি আমার সেমি হয়ে থাকে এবার আমি দেখা মৃত্তকার প্রকারভেদ কেমিটা মৃত্তিকার প্রকার প্রকারভেদ করা যাই অর্থাৎ কমিটি মৃতিকা কু ভাই তো ফ্রেন্ডস দেখ কঠিন গঠন ও রঙ ও ঘনত্ব দৃষ্টি রুতিকাকে বিভিন্ন করা

প্রক্রিয়ার রেণুগুল অবসৃত মূর্তিকার প্রাকৃতিক বা ক্ষয়কারী বাহক যেমি নদী হিমবাহ দ্বারা যে মূতিটি যায়। হ্যাঁ পরিবাহিত বা অপসৃত মূর্তিক তাকে কুয়া যায় আমার পর অপসৃত মূতিক যা কি আমরা বহিযা নদী বায়ু হিমবাহ দ্বারা যা বহিযাই থাকে বা গোটে স্থান আছে স্থানগ চাল যাই সেটা হচ্ছে পরিবাহিত অর্থাৎ কখন বাহিত বাহি যায় আগে বড়ি চলে অপসৃত তাকে কুয়া যায় না এবং তার উদাহরণ কোণ না পটু মাটি লোয়েস ইত্যাদি হচ্ছে এর উদাহরণ মূর্তি মূতি উর্বর থাকে বই 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 বোহি তার যে খদড়া অংশ যাহা কি অন্যসেসের জিনিস সব অটকি যায় এবং যাহা ইম্পর্টে জিনিস সে সব আগুন বহিযাই থাকে করে সেইটা আমরা পটু মাটি যে চাষ ভাল হয়ে থাকে হল তা আসলে আমার ক্ষয় জাত রেণুর আকার ও পরিমাণ আনচারে রাখি মৃত্তিকা চারি ভাগে বিভক্ত করা শিরা দৃষ্টি রা କ'ଣ କ'ଣ ନା ପଟୁ ମାଟି ବାଲିଆ ମାଟି ଦୋରସା ମାଟି ଆଉ ମୋଟାଳ ମାଟି ଯେଉଁଟାକି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏକ୍ଜାମରେ ବାରମ୍ବାର ପଢ଼ୁଥାଏ ଦୋରସା ମାଟି ପଟୁ ମାଟି ଡିଫରେନ୍ସ ଆପଣଙ୍କର ପାର୍ଥକ୍ୟ ଦର୍ଶା ସାମଞ୍ଜସ୍ୟ ଏସବୁ ସବୁବେଳେ ପଢ଼ୁଥାଏ ହେଲା तो जो बाटु मटा सामान परिमाण के जो मृत्ति दोरसा कह जाए तबे दोरसा और मोटाल बा मटा बा मटा मिसिक आपण कौन दोरसा मटी है दोरसा मृत्क अधिक उर्वर एवं आखुचाष उपदेय अर्थात दोरसा मट आखुष भल होता है तो डायग्राम भी समी दोरसा होता मिसी के ना मृत्ति विशेषतः जलवायु द्वारा नियंत्रित होता है আদ্র জলবায়ু অঞ্চলের অধিক বৃষ্টিপাত ফলে মৃত্তিকর বালি চুনা পটাশ সোডিয়াম ম্যাগনেসিয়াম আদি ধাত ধুই হয়ে যায় এবং লোহ আলুমিনিয়ম অধিক পরিমাণের দেখা যাই ফলে লবণযুক্ত ও স্বচ্ছ জৈবাংশ বিশিষ্ট মৃত্তিক হয়ে যাই দিনা কহার না পেড়ালোফর মধ্যে ইম্প পেড়ালোফর এবং এক মৃতিক ভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন আর্দ্র অঞ্চল দেখা যায় সেইপরি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের শুষ্ক বা অর্ধশুষ্ক জলবায়ু কম বৃষ্টিপাত হয়ে থাকে এখানে মূতিকার পদার্থ এবং অধিক পরিমাণে সঞ্চিত হয়ে তবে চূর্ণ পদার্থের মূর্তিকা কেউ স্থানের মিলে না পশ্চিম ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের মিলে যা শুষ্ক বা অর্ধশুষ্ক জলবায়ু থাকে সেখানে হ্যাঁ এ কম অম্লীয় কিন্তু অধিক ক্ষারীয় মূর্তিকা এখন কুয়া যায় পেডা কাল তবে পেডালোফর

जब भिडटे आपको भल लगी तेज सां तो सहित सेयार करूँ लाइक करूँ और जदिनीम चानेल प्रथम थोड़े भिजिट कर तेज सब्सक्राइब निश्चय करूँ थैंक यू